بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الصحف الاولى صحف ابراهيم وموسى صدق الله مولانا العظيم অ সদা পর সুলোহুন মিউল অস্তালাম আলিকুমর আহমতুল্লাহ হে অবরাকাতুহু ইয়া আৰব বিলাক আলহামদু কামায়াম বাগিলি জালালেওয়া জিকা ওয়াজিমি সুলতানিক আছলা তুসালাম আলি কে আছে ইদি আর সুল আল্লাহ সম্মানিত দর্শকশ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বি আৰ প্রেজেন্টস রমাদান এ অনুষ্ঠানে আমরা এতক্ষণ পর্যন্ত সুরা আয়ালার চোদ্দ আয়াত থেকে ১৯ আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনলাম এখন আমরা এর অর্থ এবং তাফসির জানবো ইনশাআল্লাহ আল্লা সুবাহালা ঘোষণা দিচ্ছেন কদ আফলাহা মংতা জাক্কা নিশ্চয়ই লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছেছে সে যে পবিত্র হয়েছে সে নিজেকে সফল কাম করেছে ওয়া জাকার স্মারব বিহিফা এবং সিও প্রতিপালকের নাম নিয়ে নামাজ পড়েছে হায়াতা দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো থাক ওরু আবকা এবং পরকাল হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী ইনাহাজ সুহরফিল উলা নিশ্চয়ই এটা পূর্ববর্তী সহিফাগুলোতে বর্ণিত হয়েছে সুহারফি ইব্রাহিম ওয়া মৌসা ইব্রাহিম আলহ এবং মূসা আল্লাহ ইসলামের সহিফাগুলোতে আল্লা এই আয়াতগুলোতে আমাদেরকে যে বিষয় জানাতে চাচ্ছেন যে নিজেদেরকে প্রকৃত সফল মিন করতে হলে অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে হবে অর্থাৎ নিজেকে যদি পরিশুদ্ধ না করতে পারি তাহলে আমরা কখনো সফল হতে পারবো না এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে এবং আল্লাহর প্রভুর নাম নিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে এই নামাজ আমরা আদায় করবো এমনভাবে নিজেরা নামাজ পড়বো অন্যদেরকে নামাজ আদায় করতে বলবো জামাতের সাথে নামাজ আদায় করব এবং এই নামাজের দাওয়াত আমরা সবাইকে দিব সবাই যেন নামাজ আদায় করেন এবং আল্লাহ আল্লা সবহায়না খোয়াতাল ঘোষণা দিচ্ছেন আল হায়াত দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ হে দুনিয়ার মানুষ আসলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার কিছু নেই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী এবং আখেরাতের জীবনই হচ্ছে চিরস্থায়ী এই দুনিয়া অল্প কিছু দিন আমরা চলে যাব অন্ধকার কবরে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যেন কবরের জীবনটা আমাদের সুখীময় করে সেই ফরিয়াদ আল্লাহর কাছে আমাদের করতে হবে পৃথিবী আমার আপন ঠিকানা মরণে দিন পুছে দিবে সকল রঙীন মরণে দিন পুছে দেবে সকল রঙীন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান আল্লাহ তালা বলছেন ও আবকা আখেরাত হচ্ছে দুনিয়া থেকে উত্তম এবং আখেরাত হচ্ছে চিরস্থায়ী ইনাহাজ উলা নিশ্চয় এটা পূর্ববর্তী সহিফাগুলোতে এ কথা উল্লেখ রয়েছে কোন সহিফা ইব্রাহিম আলাইসাল্লামের উপর আল্লাহ তালা যে সহিফা নাজিল করেছেন এবং মূসা আলাহ উপর আল্লাহ যে তাওরাত কিতাব নাজিল করেছেন তাওরাত কিতাবে এবং ইব্রাহিম আলাইসালামের সহিফাতে এই কথা রয়েছে এবং কোরআনের মধ্যেও সে কথা রয়েছে দুনিয়া নয় আখিরাত হচ্ছে উত্তম সোহান আল্লাহ অতএব আমাদের সকলকে এমনভাবে জীবনটাকে পরিচালনা করতে হবে আমরা যেন রবের সন্তুষ্টি অর্জন করতে পারি আমরা যেন দুনিয়াকে প্রাধান্য না দেই আমরা আখিরাতকে প্রাধান্য দিব দুনিয়ার সকল লোভ লালসা ক্ষমতা আমরা ছেড়ে দিব যোগ্য ব্যক্তি যারা তাদেরকে আমরা তাদের স্থানে বসাবো অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যদের স্থানে বসে রসুল্লা সাল্লাহ বলেছেন এটা হলো কেয়ামতের আলামত আর আমাদের প্রত্যেকের অন্তরে ভয় থাকতে হবে কবরের প্রত্যেককে আল্লাহ সুবাহালার সামনে হাজির হওয়ার সে ভয় থাকতে হবে ইগিয়া কানা আবুদ্ ইগিয়া কানা স্তাইন ইবাদত করি আমরা আল্লাহর সাহায্য চাইবো আমরা আল্লাহর কাছে মালিকীয় দিন বিচার দিনের প্রভু বিচার দিনের মালিক আল্লাহ আল্লাহর কাছে যখন আমরা যাব মিসকাল যাররা পরিমাণ ন্যাক আমলও আমরা সেদিন দেখতে পাব যাররা পরিমাণ বদ আমলও আমরা সেদিন দেখতে পাব অতএব আমাদের সকলকে অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহর ভয় রেখে আমাদেরকে নামাজ আদায় করতে হবে এবং এমনিভাবে আমরা নামাজ আদায় করব সল্লো কামা তুমুনি উসল্লি তেমনিভাবে আমরা নামাজ আদায় করবো যেমনিভাবে রসুল্লা সাল্লা সাল্লাম নামাজ আদায় করতে তে বলেছেন যেভাবে নামাজ আদায় করেছেন আল্লাহর অলিরা যেভাবে নামাজ আদায় করেছেন মাঝহাবের ইমামগণ আল্লাহ তালা আমাদের সে পথে পরিচালিত করুন সে পথে চলার তফিক দান করুন আল্লাহ মামিন। সম্মানিত দর্শক ইফতারের পূর্বে দোয়া কবুল হয় আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মা রব্বানা আতমিম লানা নৌ রানা লানা ইন কায়ালা কুল্লিশাহিন কদের রব্বিন আহ মা রব্মায়ানি সগে র اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أفبد أمري إلى الله إن الله بصير بالعباد أو رب العالمين الله মেহরবানি করে আমাদের জিন্দগির তাম গুনা খাতা তুমি মাফ করে দাও এ আল্লাহ আমাদের ইফতার তুমি কবল করো আমাদের সাহারি তুমি কবল করো এ আল্লাহ আমাদের তারাবিন নামাজ কবল করো এ বিশ্বাকার তারাবিন নামাজে কোরআন করিম খতম হচ্ছে প্রত্যেকটা কোরআনের আয়াতেরই বিনিময়ে সত্তর থেকে সাতশো গুণ সবাব তুমি আমল নামায় দান করো আমাদের রোজা তুমি কবল করো আমাদের মা বাবার জিন্দগির গুণা তুমি মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজনের গুণা মাফ করে দাও ই আল্লাহ আমাদের ইষ্টকৌডুম যারা অন্ধকার কবরে তাদের কবর তুমি চান্নাতের বাগান বানাইয়া দাও ই আল্লাহ সোনার মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করো হজ্জে বাইতুল্লা জিয়ারতে মদিনা আল বারানো শিব করো ই আল্লাহ পাঁচ শক্ত নামাজই বানাও অলি আল্লাহ বানাও আখিরি ফরিয়াদ যেদিন জীবনের শেষ দিন হয়ে যাবে আল্লাহ মরণ যখন দিবা নামাজের সিজদায় মরণ দিও মরণের সময় তোমার নবীকে দেখাইও أرماد الزمان أريدي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته